নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনার বাড়িতে যে অ্যাকোরিয়াম আছে সেই অ্যাকোয়ারিয়ামের লাইট আপনি নিজেই লাগান কারণ একটা অ্যাকোরিয়ামের লাইটের দাম কম করে যদি আপনি দু ফুট কেনেন দুইশো টাকা তাও সে লাইট ভালো হবে না তার আলো আপনার মনের মতো হবে না এবং সেটাও যে কোনো সময়ে কেটে যেতে পারে কোনো গ্যারান্টি নেই আর যদি একটু বড় হয় লাইট তাহলে তো তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা এরকম দাম কিন্তু আপনি সামান্য তিনশো টাকার বিনিময়ে আপনি দুটো অ্যাকোরিয়াম টোটাল পাঁচ ফুটের কভার করতে পারবেন তো যাই হোক এই দেখুন বাজারে আপনি এগুলো কিনতে পাবেন এলইডি পিথে লাইট এবং এটা ওয়াটার ওয়াটারপ্রুফ এটার দাম নিয়েছে আমাদের এখানে অর্থাৎ পশ্চিমবঙ্গে ভারতে একশো পঞ্চাশ টাকা আর ওই যে দেখছেন পাশে চোখের মতন ওটা অ্যাডাপ্টার ওটা এসি কারেন্টকে ডিসি করে বারো ভোল্টের ওইটার দাম নিয়েছে ষাট টাকা ওটা টু অ্যাম্পিয়ার দেখুন এই যে নেগেটিভ পজিটিভ আছে এই নেগেটিভ পজিটিভ আপনার যে এলইডি পিথের তার রয়েছে সেখানে লাগাতে হবে তবে বন্ধুরা এই অ্যাডাপ্টারের নেগেটিভ পজিটিভ ঠিক থাকলেও অনেক সময় দেখা যায় আমরা যে কানেক্টার ব্যবহার করি তার নেগেটিভ পজিটিভ উল্টোনো থাকে তো সেক্ষেত্রে আপনার যদি না জলে আপনি উল্টে নেবেন কোনো ভয় নেই কোনো পুড়ে যাওয়ারও ভয় নেই দেখুন আমি আমার অ্যাকোরিয়ামের ঢাকনার সাথে আমি এই পিথে টেপটা লাগিয়ে দিয়েছি কারণ আমি যদি ঢাকনার সঙ্গে ব্যবহার না করি আমাকে একটা এক্সট্রা কিছু লাগাতে হবে সেটাও আবার আমাকে কিনতে হবে কোনো দরকার নেই এটা হালকা কোনোরকম কোনো পেশার করবে না আপনি ঢাকনার সাথেই ওপরে লাগিয়ে দেবেন তবে এই যে পিথে টেপ এর সাথে আঠা দেওয়া থাকে কিন্তু এ আঠা খুব একটা জোরদার আঠা না আপনারা কি করবেন পাঁচ টাকা দিয়ে ফেবিকুইক কিনে নিয়ে আসবেন একটা ফেবিকুইকেই আপনার একটা অ্যাকোরিয়ামের ঢাকনার আঠা হয়ে যাবে সেটা দিয়ে আপনি পিথেটাতে লাগাবেন আমি যেভাবে লাগিয়েছি লাগানোর পরে দেখুন আমি কানেকশন দিচ্ছি চেক করার জন্য জলে কি না দেখুন দিলাম জ্বলে গেল ঠিক আছে দেখুন কানেকশানটা তারপরে সুইচ দেওয়া হলো জ্বলে গেল তাহলে কানেকশানটা ঠিক আছে কোনো অসুবিধে নেই আর যদি আপনাদের না জলে আপনারা একটু লাইনটা ঘুরিয়ে দেবেন মানে যেটা নেগেটিভ সেটা নেগেটিভের সঙ্গে তো দেবেনি যদি তাতে না হয় তখন একটা উলটিয়ে দেবেন অনেক সময় কানেকশানে গোলমাল থাকে তো যাই হোক আপনারা দুটো কানেক্টার কিনে নেবেন এবার দেখুন আমি আমার অ্যাকোরিয়ামের ঢাকনায় সেট করেছি সেট করার পরে আমি এবার দেখাচ্ছি দেখুন কত সুন্দর মিষ্টি আলো আপনার চোখে লাগবে না খুব ভালো লাগবে একদম মনের মতন আপনি আলো পাবেন দেখুন একদম চকচকে সুন্দর একটা শান্ত স্নিগ্ধ আলো আপনি চোখে পাবেন দেখুন এবং এতে আপনার ভোল্টেজও খুব কম পড়ে কোনো অসুবিধা নেই তা আমার এই অ্যাকোরিয়ামটা সাড়ে তিন ফুট তা আমি এতে তিনটে লাইন করেছি অর্থাৎ দশ ফুট কেটে নিয়ে লাগিয়েছি আর যে বাকি পাঁচ ফুট সেই বাকি পাঁচ ফুট আমার আরেকটা অ্যাকোরিয়াম সেটা আড়াই ফুটে সেখানে আমি বাকি দশ ফুট লাগিয়েছি দেখবেন সেটাও কত সুন্দর আলো দিচ্ছে কত সুন্দর মিষ্টি আলো তা বন্ধুরা আমার কথা আপনারা কেন লাইট কিনে নেবেন দেখুন নিজে কিছু করতে পারলে তার একটা আনন্দ আলাদা তাতে আপনি মানসিক শান্তিও পাবেন আপনার আর্থিক সাশ্রয় হবে আর আর্থিক সাশ্রয় তার থেকে বড় কথা নিজে লাগালাম নিজে করলাম এর ভিতরে একটা তৃপ্তি অন্য রকম এটা বন্ধু কাউকে বলে বোঝানো যাবে না আর হয়তো একটু সময় লাগে একটু ব্রেন খাটাতে হয় কিন্তু তবুও বন্ধু এর ভিতরে একটা আলাদা মজা আছে শান্তি আছে আপনি পারবেন দেখুন আমি ঢাকনার সাথে লাগিয়ে দিয়েছি আমার এক্সট্রা কোনো ফ্রেম এক্সট্রা কোনো লাইট কিচ্ছু লাগেনি আর ছোট্ট কানেক্টার করে নিয়েছে মেল ফিমেল অর্থাৎ আমাদের মোবাইল চার্জারের সঙ্গে যে থাকে সেটা খুলে ফেললেই আমার ঢাকনাটা আলাদা হয়ে গেল কোনো ঝামেলা নেই দেখুন আমার দ্বিতীয় অ্যাকোরিয়ামটা কত সুন্দর লাগছে দেখুন আলো একদম স্নিগ্ধ আলো তো বন্ধুরা আমারও এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য এটাই আপনারাও এরকম বাড়িতে লাইট কিনে নিয়ে আসুন তারপর নিজেরা এইভাবে লাগান ডাকনার সঙ্গে লাগিয়ে দেবেন কোনো সমস্যা নেই দেখবেন খুব সহজে হয়ে যাবে আর দোকান থেকে আপনাকে চেক করেই দেবে তো বন্ধুরা যাই হোক আপনারা আমার ভিডিওটা দেখলেন আপনাদের অমূল্য সময় নষ্ট করে আপনাদেরকে অশেষ ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন নমস্কার